হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। আজ আমরা জেনে নেব আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু বিষযুক্ত ও বিষহীন সাপ, এবং এই সাপের কামড়ের ফলে কী কী লক্ষণ হয় সেগুলোও আমরা দেখে নেব। তো ভিডিওকে স্কিপ না করে দেখতে থাকুন। সাপ মানেই হলো আমাদের কাছে একটা ভয়ের বিষয়, কিন্তু সাপের কামড় মানেই যে সেখানে বিষ থাকবে তা কিন্তু নয়। সব সাপ বিষযুক্ত হয় না, বিষযুক্ত সাপের পাশাপাশি কিছু বিষহীন সাপও আছে। তো চলুন আজ আমরা আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু বিষযুক্ত সাপের সাথে কিছু বিষহীন সাপ সম্পর্কেও জেনে নিই। প্রথম হলো দাঁড়ার সাপ। হালকা হলদেকে বাদামি ধূসর থেকে কালো বিভিন্ন রঙের হয়। শস্যক্ষেত, গাছে, বাড়িতে জমা জিনিসপত্রের মধ্যে এদের দেখা যায়। বাড়ির চালে বা গাছে উঠতে ভালো পারে, দ্রুত গতিতে ছুটতে পারে। এদের মূল খাদ্য ইঁদুর, ব্যাং ও অন্যান্য ছোট সাপ। এই সাপটি একটি বিষহীন সাপ। নেক্সট হলো ঘরচিতি। একটিকে আমরা চালচিতি নামেও জেনে থাকি। এদের গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চওড়া দাগ থাকে। দাগগুলি শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা বা হলদেকে কলার থাকে। মাথা ঘাড়ের চেয়ে চওড়া হয়। সন্ধ্যার পর দেখা যায় এদের মূল খাদ্য হলো কিকটিকি, উত্তেজিত করলে কামড়ে দেয়। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে। এই সাপটি একটি বিষহীন সাপ। নেক্সট হলো দুধরাজ। দেহ লম্বা ও সরু, রং তামাকে, ঘাড়ের কাছে দুটো কালো এবং সারা দেহে গোড়াকাটা দাগ থাকে। দেহের পিছনের দিকে দুটি গাঢ় বাদামি বা কালো দাগ লেজ পর্যন্ত থাকে। উইয়ের ঘিবি বা পাথরের খাঁজে দেখা যায়। এদের মূল খাদ্য ইঁদুর, ব্যাং, টিকটিকি, কাকবিড়ালি ও অন্যান্য ছোট সাপ। এই সাপটি একটি বিষহীন সাপ। এই সাপটি হলো বালিবোড়া। দেহ মোটা, গায়ের রং বাদামি, এদের লেজ ভোঁতা, দেখে মুখের মতো মনে হয়। শুকনো বালিয়াড়ির মতো জায়গায় থাকতে এরা ভালোবাসে। সাধারণত রাতে বের হয়। এরা পোকামাকড়, টিকটিকি, ছোট সাপ, পাখি ও ইঁদুর খায়। এরা খুবই শান্ত প্রকৃতির হয় এবং সাপটি বিষহীন সাপ। নেক্সট হলো ময়াল সাপ। দেহ আকারে বিশাল, গায়ের রং হলদে থেকে বাদামি হয়। এরা কখনোই শিকারকে নিঃশ্বাসের সাহায্যে কেনে গিলে খায় না। এরা শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে খায়। ঝোপঝাড়, বাদা বন, ঘাস জমিতে এদের দেখা যায়। ইঁদুর, বাদুর, শেয়াল, হরিণ, পাখি এদের মূলত খাদ্য। এই সাপটি একটি বিষহীন সাপ। এই সাপটি হলো লাউ গগা। লাউ গাছে গগার মতো সরু লিকলিকে সবুজ শরীর, মাথাটা তীরের ফলার মতো। দিনের বেলায় গাছের গ্যালে বা ঝোপে দেখা যায়। এরা কখনোই কারো চোখ তুলে খায় না, গাছে থাকে তাই মাথায় মুখে কামড় দিতে পারে। এদের মূল খাদ্য কিকটিকি, ব্যাং, ছোট পাখি ও ইঁদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এদের বিষ মানুষের কোনো ক্ষতি করে না। নেক্সট হলো কালনাগিনী। এদের দেহ লম্বা এবং সরু, বহু রং বিশিষ্ট, দেখতে খুবই সুন্দর হয়। দিনের বেলায় গাছে গেলে বা ঝোপে দেখা যায়। এরা উড়তে পারে না, তবে হাওয়ার সাথে ভেসে প্রায় 100 মিটার পর্যন্ত লাফাতে পারে। মূল খাদ্য ব্যাং, টিকটিকি, ছোট পাখি ও বাদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এই সাপের বিষে মানুষের মৃত্যু হয় না। নেক্সট হলো গোখুরা সাপ। শরীরের রং বাদামি, ফনাযুক্ত, ফনার পিছনে গরুর খুরের মতো চিহ্ন দেখে সহজে চেনা যায়। উত্তেজিত হলে ফোনা তুলে হিস হিস শব্দ করে ও জোরে আঘাত করে। কৃষিজমি এবং বাড়িতে রাখা খাদ্যশস্যের কাছে এদের দেখা যায়। সাধারণত রাতে বের হয়, দ্রুত চলাফেরা করে। এরা ইঁদুর, ব্যাং, পাখি ও সাপ খায়। খরিশ, দুধে খরিশ, পদ্ম বা তেঁতুলে খরিশ নামেও এরা পরিচিত। এটি একটি বিষাক্ত সাপ। নেক্সট হলো কেউকে। শরীরের রং ধূসর বা কালো, কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ গোড়াকাটা দাগ থাকে। ফনার পিছনে একটি চোখের মতো চিহ্ন থাকে। মূলত রাত্রে বের হয়, জলা জায়গায় থাকতে পছন্দ করে। কৃষিজমি বা মজুদ খাদ্যশস্যের কাছেও এদের দেখা যায়। এরা ইঁদুর, ব্যাং, মাছ ও ছোট সাপ খায়। গেরিভাঙা, শামুক ভাঙা, তপ প্রভৃতি নামেও এরা পরিচিত। আমরা এবার কেউকে সাপে কামড়ানোর বেশ কিছু লক্ষণ দেখে নেব। কামড়ের জায়গায় জ্বালা, যন্ত্রণা, চুঁইয়ে রক্তরস বের হয়। যন্ত্রণা বাড়তে থাকে এবং শরীরের অন্যান্য অংশে ছড়াতে থাকে। কামড়ের জায়গাটা ফুলতে থাকে। বমি অথবা বমি বমি ভাব, মুখ থেকে লালা নিঃসরণ, ফলে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। গলায় ব্যথা, ঢোক গিলতে কষ্ট হয়, চোখের পাতা পড়ে আসে, শ্বাসকষ্ট শুরু হয়, কখনো কখনো অজ্ঞানও হয়ে যায়।
নেক্সট হলো কালাজ সাপ। গায়ের রং কালো, মাথার কিছুটা পর থেকে লেজ পর্যন্ত পুরো শরীর জুড়ে সরু আড়াআড়ি সাদা দাগ থাকে। জিভের রং গোলাপি, মূলত রাত্রে কামড়ায়। কামড়ের জায়গাটা অসার হয়ে যায়, ফলে জ্বালা যন্ত্রণা হয় না, অনেক ক্ষেত্রে কোনো দাগও দেখা যায় না। এদের কামড় হাংগ্রেক পার্সিং বিপজ্জনক, সময় মতো এভিএস না দিলে মৃত্যু অনিবার্য। কালচিতি, গোমনাচিতি, গোমনাবোড়া, শিওরচাঁদা বা শঙ্খচিতি নামেও এরা পরিচিত। কালাজ সাপে কামড়ানোর বেশ কিছু লক্ষণ হলো, কামড়ের স্থান অসার হয়ে যায়, ফলে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, ব্যথা বা ফোলা হয় না, অনেক সময় কোনো দাগও দেখা যায় না। কামড়ের এক থেকে দেড় ঘন্টা পর শুরু হয় পেট ব্যথা, হাত ও পায়ের গাঁটে গাঁটে ব্যথা, সারা শরীরে ব্যথা, বমি অথবা বমি বমি ভাব দেখা যায়, মুখ থেকে লালা নিঃসরণ হয়, গলায় ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, গলা বন্ধ হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, কখনো কখনো নাকি স্বরেও কথা বলে, চোখের পাতা পড়ে আসে, দ্বৈত দৃষ্টি শুরু হয়। এরপর আমরা জেনে নেব চন্দ্রবোড়া। এই সাপকে দেহ মোটা, রং সাধারণত হলদেকে বা বাদামি রঙের এবং উপরে গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা তিন কোণা এবং ঘাড়ের চেয়ে চওড়া হয়। ঘন পাতার স্তূপ, ঝোপ ঝাড়, ফাঁকা মাঠ বা কৃষিভূমি সংলগ্ন সমতল অঞ্চলে বা পাথরের ফাঁকে এদের দেখা যায়। এদের মূল খাদ্য হলো ইঁদুর। চলাফেরা খুব ধীর, কিন্তু প্রবল বেগে আঘাত করতে পারে। এর কামড়ে রোগীর দ্রুত এভিএস চিকিৎসার প্রয়োজন এবং এই সাপটি তীব্র বিষধর। চন্দ্রবোড়া সাপে কামড়ানোর লক্ষণগুলি হলো, কামড়ের সঙ্গে সঙ্গে তীব্র জ্বালা যন্ত্রণা এবং চুইয়ে রক্ত বের হয়। কামড়ের জায়গাটা দ্রুত ফুলতে থাকে, ক্ষতস্থানে রং চকে যায়। চোখের কোণ, দাঁতের মাড়ি, নাক বা যে কোনো কাটা অংশ থেকে থুতুর সঙ্গে, বমি ও মূত্রের সঙ্গে রক্ত আসতে পারে। চোখ লাল হয়ে যায়, কোমরের দিকে ও পাঁজরের নিচের দিকে ব্যথা হয়, সারা শরীর ফুলতে থাকে এবং মূত্রত্যাগ বন্ধ হয়ে যায়। এরপর হলো শাখামুখী। শরীর ত্রিকোণাকার, লেজ ভোঁতা, গায়ে উজ্জ্বল কালো হলুদ চওড়া ডোরা দাগ থাকে। রাত্রে বের হয়, খোলা মাঠে চলাফেরা করে, শান্ত প্রকৃতির, খুবই কম কামড়ায়। এরা কালাজ ও চন্দ্রবোড়া সাপেদের খেয়ে নেয়, তাই শাখামুখী থাকলে সেখানে কালাজ ও চন্দ্রবোড়া কম দেখা যায়। এই সাপকেও একটি বিষধর সাপ। এবার আমরা বিষযুক্ত সাপের পাশাপাশি বিষহীন সাপে কামড়ানোর লক্ষণগুলিও দেখে নিই। ক্ষতস্থান থেকে তাজা, গাঢ় লাল রক্ত চুঁইয়ে পড়বে, কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বাঁধবে, জ্বালা করতে পারে তবে ফুলবে না, কোনো যন্ত্রণা হবে না, জ্বালা ধীরে ধীরে কমতে থাকবে, ভয়ে কাঁপতে পারে তবে তা সামান্যই, রোগী ঝিমিয়ে পড়বে না এবং খিঁচুনিও আসবে না। সর্বোপরি সাপে কামড়ালে সাপটিকে চেনার চেষ্টা করে সময় নষ্ট করবেন না এবং ওই ক্ষতস্থান না বেঁধে সত্বর কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখাবেন। অলরেডি আমার আগের ভিডিওতে সাপে কামড়ালে কী করা উচিত ও কী করা উচিত নয় এই নিয়ে আলোচনা করা হয়েছে। চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।